নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে দেখাচ্ছি অষ্টমীতে তোমরা কীভাবে শাড়ি ডাপিং করবে। তো প্রথমেই দেখো, এখানে একটা লাল সাদা শাড়ি নিয়েছি। তো শাড়িটাকে প্রথমে ওপেন করে নেওয়ার পরে ঠিক আমি ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে এখানে আমি গুঁজে নিচ্ছি, দেখতে পাচ্ছো খুব ভালো করে। তো এখানে গুঁজে নেওয়ার পর যদি তোমাদের মনে হয় অনেকে যে শাড়ি খুলে যেতে পারে, তো ওই ক্ষেত্রে ওখানে একটা পেটিকোট সহ সেফটি পিন ওখানে পিন আপ করে নাও। তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের ভিতরে এক্সট্রা কাপড়টাকে টাক করবে। তারপরে মিডিলে কাপড়টা খুব ভালো করে টাকিং করে নেবে। মিডিলে এখানে দেখে নেবে যেন আমাদের সামনের দিকের কাপড়টা যেন উঁচু উঁচু বা ফোলা ফোলা না হয়ে থাকে। তারপর পিছন দিক দিয়ে খুব টাইটভাবে টেনে এনে সামনে এখানে প্রথমে যেখানে আমরা টাকিংটা করেছিলাম, মানে গুঁজেছিলাম পেটিকোটের ভিতরে, ঠিক সেভাবে এখানে গুঁজবে। কিন্তু যেহেতু প্রথমে আমি শাড়িটাকে ভাঁজ করে নিয়েছিলাম, তো এখানে আরও একবার ভাঁজ করে নিলাম, কারণ শাড়িটা অনেকটাই বড়। যদি ঠিকঠাক করে এরকম ভাঁজ করে করে টাকিং করো পেটিকোটের ভিতরে, তাহলে তোমাদের কোমরটা মোটা বা উঁচু বা ফোলা ফোলা হয়ে থাকবে না। তারপরে মিডিলের কাপড়টা ছোটো ছোটো করে ধরে নিলে, ধরে নিয়ে একদম ডাইরেক্ট আঁচলে চলে যাবে। দেখো এভাবে নিচ দিয়ে আমি চলে যাচ্ছি বাঁ হাতের দিকে। বাঁ হাতের এখানে আমি বাঁ হাত দিয়ে করবো, তিনটে আঙুল লাস্টে দেখো এভাবে ধরেছি, আর সামনের দুটো আঙুলকে কাঁচির মতো ধরেছি। এবার আমরা বুড়ো আঙুলটাকে সামান্য একটু সামনের দিকে আগিয়ে আনবো, তার কারণ আমাদের প্রথম প্লেটটা হয়ে যাবে বড়, আর তারপরে প্লেটগুলো কিন্তু আমাদের নিতে হবে একটু ছোটো ছোটো। তো দেখো এখানে আঁচলের মাথাগুলো ধরে নেওয়ার পরে খুব ভালো করে একটা একটা করে ভাঁজ এখানে ধরে নেবে। ধরে নেওয়ার পরে যেহেতু নতুন শাড়ি অনেকটাই ফুলে থাকে, তো চাইলে আগেও একটা সেফটি পিন পিন আপ করে নিতে পারো, বা এখন আমি ভাঁজটা আগে ঠিক করে নিচ্ছি। খুব ভালো করে ভাঁজগুলো যেহেতু অনেকটাই ফুলে ফুলে রয়েছে, অসুবিধা হয় ভাঁজগুলো ঠিকঠাক করে ধরে নিয়ে সেটিং করে নিয়ে তারপরে এখানে একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করবো। তোমরা কিন্তু যারা একদম প্রথমবার শাড়ি পরছো, অবশ্যই আগে সেফটি পিনটা পিন আপ করে নিয়ে তারপরে ভাঁজটা ঠিক করতে যাবে। তার কারণ হচ্ছে যদি তোমরা আগে ভাঁজটা ঠিক করতে যাও, আর এই ফোলা ফোলার কারণে হাত থেকে স্লিপ করতে পারে, ওই জন্য আগেই সেফটি পিনটা পিন আপ করে নেবে, তারপরে এগুলো করবে। তো আমি এখানে প্রথমে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি, তার কারণ অনেকটাই ফোলা ফোলা হয়ে আছে নতুন শাড়ি। তো এখানে দেখো এই ধরনের একটা শাড়ির পিন আমি ব্যবহার করছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে সেফটি পিন ইউজ করতে পারো। তারপরে এটাকে আমি আরও একটু ছোটো ছোটো করে রেডি করে নিয়ে তারপরে আমি আমার কাঁধের উপর রাখবো। কাঁধের উপর ডাইরেক্ট রাখলেই কী হয়, আমাদের সামনের দিক দিয়ে আঁচলটা রেডি করতে সুবিধা হয়, ভাঁজগুলো দেখে দেখে ধরতে সুবিধা হয়, কোনোটা ছোটো বড় হয় কি না সেটা দেখে নিতে হয়। সেই জন্য আমি সামনে আঁচলটা কাঁধের উপর রেখেই বেশিরভাগ করে থাকি, তার কারণ ওটা হচ্ছে আমাদের সুবিধা হয় ওভাবে যদি তোমরা আঁচলটা রেডি করে নাও। আর আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে বন্ধুরা। তোমরা এবার দুর্গাপুজোতে, অষ্টমীতে, বিজয়া দশমীতে বা নবমীতে কীভাবে শাড়ি পরবে, সমস্ত শাড়ি ডাপিং কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, একটু ভিজিট করো। তোমরা কিন্তু অনেক ধরনের ডিজাইন শিখতে পারবে এবং আমি খুব সহজ করে বলে দিই তোমাদেরকে, যাতে তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে শাড়িটা ড্র্যাপ করে নিতে পারো। এখানে দেখো আমি কাঁধের ওপর তুলে নিয়ে এবার আমরা এখানে ভাঁজগুলোকে একদম প্রথমে যে আঁচলে যে পাড়টা আছে, দেখো আমাদের শাড়িতে যে পাড় থাকে ওই পাড়টা মেজারমেন্ট করে নেবে, মানে ওটা মেপে নেবে যে ওর তলায় প্রত্যেকটা ভাঁজ আমাদের থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এভাবে করে রেডি করে নেওয়ার পরে অবশ্যই একটু একটু করে রেডি করবে, আর একটা করে সেফটি পিন তোমরা পিন আপ করবে। তোমরা যেন একদম বিগিনার্স আছো, আর বন্ধুরা তোমরা অনেকেই আছো যে আট পৌর স্টাইলে ভালোবাসো, আবার অনেকে সিম্পল ভালোবাসো। তো সিম্পল স্টাইলে শাড়ি ডাপিং কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং তোমরা অনেকে অনেক ধরনের অনুরোধ করেছিলে, একে একে কিন্তু আমি শাড়ি ডাপিং দিয়ে দিয়েছি। আর যারা একদম বিগিনার্স প্রথমবার শাড়ি পরবে, তো তোমরা টিপস যে ভিডিওগুলো দেওয়া আছে ওইগুলো একটু ফলো করো, ওখানে অনেক ধরনের টিপস শেয়ার করা আছে। যারা সিম্পলি শাড়ি একদমই পরতে পারো না, কীভাবে পরবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া আছে, একটু আবার ভিডিওগুলো ফলো করতে থাকো, তোমরা কিন্তু শাড়ি ডাপিং শিখে যাবে। তো দেখো এখানে আমি আঁচলটা রেডি করছি, আর পিছন দিকে অবশ্যই একটু চেক করে নেবে যে আঁচলটা কতটা বড় হচ্ছে। আঁচলটা কিন্তু আমাদের এখানে মেশ ছুঁয়ে থাকবে বেশি, দেখতে পাচ্ছ আমি একটা সাদা লাল শাড়ি পরেছি। এটা অষ্টমীর স্পেশাল বা বিজয় দশমীতেও পরতে পারো, কিন্তু যখনই তোমরা সাদা লাল শাড়ি পরবে তখন কিন্তু তার সঙ্গে অবশ্যই গোল্ডেন জুয়েলারিগুলো পরবে, তাহলে কিন্তু বেশি তোমাদেরকে একটা সাবেকিয়ানা বা একটা বনিদিয়ানা বোঝা যাবে, মানে বোঝাই আর কি, সুন্দর দেখতে লাগে। ওর সঙ্গে তোমরা একটু চেষ্টা করবে গোল্ডেন জুয়েলারি পরতে, খুবই সুন্দর এবং মিষ্টি লাগবে তোমাদেরকে। তো দেখো আঁচলটা আমি একটু এখানে মেশ ছোঁয়নি, একটু উঁচুতেই রেখেছি, তারপরে একদম কাঁধের পিছনে গিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করলাম। এখানে একটু ভাঁজগুলো দেখো, এই কাপড়টাকে হালকা করে একটু ছেড়ে দিয়ে এখানে আমি কুঁচিটা করছি। দেখো চারটে আঙুল আমি চেপে ধরেছি, লাস্ট আঙুলটা ওটা উঁচু করে রেখেছিলাম, এই চারটে আঙুল দিয়ে চাপছি, লাস্ট আঙুলটা এখানে আমি শাড়িটাকে আটকে নিচ্ছি। তো এভাবে এভাবে যে কটা কুঁচি হয় আমাদের, তো সেই কটা কুঁচি এখানে তোমরা করে নেবে, তারপরে কুঁচির মাথাগুলো একইভাবে সমান করে একটা একটা করে ধরে নেবে। ধরে নেওয়ার পর এখানে হালকা হাতে একটু নাড়িয়ে নেবে, তাহলে ভাঁজগুলো তোমাদের একটু বাইরের দিকে বার হয়ে আসবে, সেই ক্ষেত্রে তোমাদের ধরতে সুবিধা হবে। তো দেখো এখানে ভাঁজগুলোকে আমি ধরে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে নিচ্ছি,
হাত দিয়ে চেপে নিলে এই যে ফোলা ভাবটা সেটা কিন্তু একদমই চলে যাবে। তোমরা দেখবে প্রথম যে নতুন শাড়িটা আমরা পরি সেটা কিন্তু অনেকটাই ফোলা থাকে, সেক্ষেত্রে আমাদের অনেকটাই মোটা লাগে, দেখতে ভালো লাগে না। কিন্তু তোমরা যদি সঠিকভাবে শাড়িটা পরে নিতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে সুন্দর দেখাবে, ওরকম ফোলা ফোলা বা মোটা মোটা দেখাবে না। প্রত্যেকটা ভাঁজ দেখো এখানে হাত দিয়ে চেপে নিতে হবে। ইভেন নিচের দিকে যে ভাঁজটা আমি দিচ্ছি কুচিটা, ওটাকেও কিন্তু একদম একটা একটা করে ধরলে একটু নিচের দিকে ঝুঁকে গিয়ে এখানে তোমরা কুচিটার মাথাটা যেটা আছে ওটাকেও হাত দিয়ে চেপে নিলে, কারো সাহায্য লাগবে না, নিজেদের শাড়ি নিজেরাই পরে নিতে পারবে। শুধু একটু ভালো করে আমার ভিডিওগুলো ওয়াচ করো, আশা করি তোমরা হেল্পই হবে। তো দেখো এখানে তলার কাপড়টাকে সরিয়ে দিয়ে এবার এই কুঁচিগুলো আমি দেখে নিচ্ছি, নিচের দিকে মেস ছুঁয়ে থাকবে, এতটাও রাখতে পারো বা সামান্য একটু উঁচু করে নিতে পারো, তার কারণ আমি এখানে জুতো পরে নিয়েছি, ওই সামান্য উঁচু আছে। তোমরা যদি জুতো না পরে শাড়ি পরো তাহলে একদম মেস ছুঁয়ে যাবে বা তার থেকে একটু বেশি বড় থাকবে, এতটাই বড় করে কিন্তু শাড়িটা পরবে। এবার এই শাড়ি থেকে এক্সট্রা কাপড় একটু টেনে বার করছি, দেখবে অনেক সময় এই জায়গাতে ছোটো হয়ে যায়, ওই জন্য একটু টেনে বার করবে, কোনো অসুবিধা নেই। এখানে একটা একটা করে ভাঁজও আমি একটু টেনে টেনে বার করে হাত দিয়ে চেপে নিচ্ছি। তোমার প্রিয় দর্শক, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে এবং সাথে অল বাটনটা একবার হিট করবে, তাতে করে যখন আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আশা করি আমার ভিডিও আমি সব সময় বলার চেষ্টা করি এবং সঠিকভাবে দেখানোর চেষ্টা করি, যেটা খুব সহজে তোমরা শাড়ি ডাইভিংটা শিখে নিতে পারো, নিজেদের শাড়ি নিজেরাই খুব ভালো করে তোমরা এখানে পড়তে পারো। একটু আমার ভিডিওগুলো ওয়াচ করবে, আশা করি তোমাদের উপকারী হবে। তোমরা যারা একদমই শাড়ি পরতে পারো না খুব সহজে শাড়ি পরা কিন্তু শিখে যাবে। তো এখানে দেখো একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি। তো এখানে পিন আপ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, প্রত্যেকটা ভাঁজ একটার উপর একটা এখানে দিয়ে নেবে, মানে যেমন আছে তেমন করে যেন পিন আপ করো না, তাহলে দেখতে ভালো লাগবে না। একটা একটা করে ভাঁজ একটা একটা ভাঁজের তলায় দিয়ে নিয়ে তারপরে এখানে ব্লাউজের তলা থেকে সেফটি পিনটা পিন আপ করবে এবং উপরের প্লেটটা ছেড়ে দিয়ে তলার প্লেট থেকে কিন্তু সেফটি পিনটা পিন আপ করবে। দেখো এখানে আমি ব্লাউজের ভিতর থেকে পিন আপ করছি, কিন্তু সেফটি পিন উপরে আসার পরে উপর প্লেটটাকে আমি সরিয়ে দিয়ে নিচের প্লেট থেকে এখানে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করেছি। তারপরে এখানে ভাঁজগুলোকে ঠিক করে নেওয়ার পরে আঁচলটাকে সামনে আনবো। তার আগে যে কটা পিন এখানে আমি পিন আপ করে রেখেছিলাম সেই পিনগুলো এখানে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আঁচলের মাথাটাকে আমরা সামনে নিয়ে আসবো। একদম উপরের দিকে দেখো যে কাপড়ের যে মাথাটা থাকে না, ওই আঁচলটা আমরা ধরে নিচ্ছি বাঁ হাত দিয়ে। তারপর এখানে ডান হাত দিয়ে ছোটো ছোটো করে ভাঁজগুলো কিন্তু তোমরা ধরে নেবে। দেখো এখানে একটু ছোটো ছোটো করে ভাঁজগুলো ধরে নেবে, তাহলে এই দিকে ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে ছোটো ছোটো হয়ে পড়ে যাবে। যদি না ঠিক হয় তাহলে একটু হাত দিয়ে এভাবে একটু ঠিক করে নিলে। তো এখানে এই আঁচলের মাথাটা নিয়ে ঠিক একটা ভাঁজের তলায় রেখে দিতে পারো, এটাও এক ধরনের আর্ট পৌর স্টাইলের উপরে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে। তো এভাবেও পড়তে পারো অষ্টমীর দিনে বা বিজয়া দশমীতে এভাবে পড়তে পারো, খুবই সুন্দর লাগবে। কিন্তু আজকে আমি এটা দেখাচ্ছি না, আজকে যেহেতু আমি একদম বাঙালি ট্র্যাডিশনাল ওয়েতে শাড়ি ড্রাইভিং দেখাচ্ছি, তো সেই জন্য এই আঁচলটাকে আমি আবারও একবার ঠিকঠাক করে ধরে নিয়ে একদম কাঁধের উপরে ডান কাঁধের উপরে রাখছি। তো এবার একটা একদম ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটি পিন আমরা পিন আপ করবো। আর যদি তোমাদের মনে হয় আঁচলটা একটু বড় হয়ে যাচ্ছে তাহলে আঁচলের মাথাটাকে একটু জাস্ট ফোল্ড করে নেবে। তারপর এই দিকের ভাঁজগুলো একটু একটা একটা করে ঠিকঠাক করে নেবে, যেন ফোলা ফোলা হয়ে না থাকে, তাহলে তোমাদেরকে অনেকটাই মোটা দেখাবে, ওই জন্য ওটাকে একটু ঠিকঠাক করে নেবে। মানে ভাঁজগুলোকে ঠিক করে নেওয়ার পরে উপরের কাপড়টাকে ছেড়ে একদম তারপরে এখানে তোমরা কোমর বন্ধনীটাকে পিছনে গিয়ে লক করবে। লক করার পরে আবারও একবার তোমরা কিন্তু অবশ্যই সামনের দিকের ভাঁজগুলোকে ঠিকঠাক করে দেখে নেবে। তো প্রিয় দর্শক, তোমাদের আজকে শাড়ি ডাইভিংটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, এবং আরও নতুন নতুন কী কী শাড়ি ডাইভিং তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের যদি ভালো না লাগে সেটাও অবশ্যই কমেন্ট করো, এবং ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তোমাদের মতো আরও যারা শাড়ি ডাইভিং পারে না তারা একটু শাড়ি ডাইভিং পড়তে তাদের যেন সাহায্য হয়। তো অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু তোমরা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তোদের সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।